بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صدق الله العظيم সিরাতুল নবী সাল আলী ওয়াসাল্লাম সম্পর্কিত আজকে এই অষ্টম দর্শ আমরা শুরু করতে যাচ্ছি বিমা শিয়ত ইল্লাহ বিদিনিল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহর প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর কাফের এবং মুশ্রিকরা পত্তলিকরা যে অত্যাচার শুরু করে এবং এমন একটি সময় আসে যখন আল্লাহ নবীর দুইজন সাহারাকারী একজন তার মধ্যে উম্মুল আমাদের মা তাল আনহা তিনি দুনিয়ার থেকে চলে যান এবং তার পৃষ্ঠপোষক ছিলেন আল্লাহ নবীকে যিনি সুখে দুঃখে সহযোগিতা করেছেন যিনি কাফেরদের মুশ্রিকদের মুশরিকদের সামনে ঢালের মতো দাঁড়িয়েছেন সেই চাচা আবু তালেবও দুনিয়ার থেকে চলে যান আল্লাহ নবী সম্পূর্ণ একাকি হয়ে যান এবং এবং বিবি খাদিজার আনহার মৃত্যুর কিছুদিন পরে আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম তিনি বিনতে নামক এক এক মহিলাকে বিয়ে করেন সৌদা ও তার স্বামী বহু পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন কাফেরদের অত্যাচার সীমা ছাড়িয়ে গেলে অন্যান্যদের সাথে তিনি তার স্বামী আবিসিনিয়ায় হিজরত করেছিলেন স্বামীর মৃত্যুর পর সৌদা অসহায় অবস্থায় পতিত হয় বিবি খাদিজারা দেয়া তাল লাহ্নার মৃত্যুর পর আল্লাহ নবীর খাওয়া দাওয়া এবং ঘর সংসারের প্রতি লক্ষ্য রাখার কেউ ছিল না তার বয়স্কা সকল মেয়েরই তখন বিয়ে হয়ে গেছে সুতরাং বাধ্য হয়েই তাকে বিয়ে করতে হয় সওদা ছিলেন মধ্যবয়স্কা স্থুলকায়া মহিলা এবং কয়েকটি সন্তানের মা আল্লাহ নবীর সঙ্গে থাকতেন আলী জায়েদ এবং বিবি ফাতেমারা দেয়াল্লাহতা লাহ্না তারা আল্লাহ নবীর ঘরেই থাকতেন মহানবীর সাথে এই সময় বিবি আয়সারও বাগদান সম্পন্ন হয় বিবি আয়সার বয়স তখন সাত মহানবীর সাথে রক্তের সম্পর্ক স্থাপন করাই ছিল হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর উদ্দেশ্য তিন বছর পরে বি অনুষ্ঠিত হলে বিবি আয়সা স্বামীর ঘর করতে যান বিবি খাদিজা রাদি আল্লাহ তালা আনহা এবং আবু তালিবের মৃত্যুর পর কোরাইশদের অত্যাচারের মাত্রা অতিশয় বৃদ্ধি পেল তারা মনের আনন্দে আল্লাহ নবী এবং সাহাবিদের উপর নির্যাতন চালাতে লাগলো যেসব মুসলমানের কোনো ছিল না তাদের উপর নির্বিচারে নির্যাতন শুরু হলো ইসলাম গ্রহণের পূর্বে আবু বকার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন তবে হামজাবা অমরের মতন বিপজ্জনক ছিলেন না বিধায় তাকে কেউ ভয় করত না মুসলমানরা আধ্যাত্মিক কারণে তাকে সমীহ করত সম্মান করত ভালোবাসত ইসলাম গ্রহণ করায় তার প্রভাবও হ্রাস পায় কাফেরদের কাছে এই মক্কার মক্কার মুশ্রিকদের কাছে এবং তার প্রচার প্রচারকারীদের ফলে অনেকে ইসলাম গ্রহণ করায় তার শত্রু সংখ্যাও কম ছিল না বিবি খাদিজা রদি আল্লাহ তাল আনহার সৎ ভাই নওফলের পুত্র আসওয়াদ আবু বকরের প্রভাবে ইসলাম গ্রহণ করেছিলেন একদিন নওফল স্বয়ং তার দলবল নিয়ে হজরত আবু বকর এবং তালহাকে আক্রমণ করে হাত পা বেঁধে রাস্তায় ফেলে রাখে আসাদ গোত্রের বিরুদ্ধে তাইম গোত্রে কেউ টু শব্দটি পর্যন্ত করতে পারত না এতে পরিষ্কার বোঝা যায় যে ইসলাম গ্রহণ করায় তারা নিজ নিজ গোত্র কর্তৃক পরিত্যক্ত হয়েছিলেন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু জুমা গোত্রে এলাকায় বাস করতেন এই গোত্রের দলপতি ছিল উমাইয়া বিন খালফের সঙ্গে বিলালের ইসলাম গ্রহণ সম্পর্কিত বিষয়ে তার মনমালিন্য ছিল সুতরাং শত্রু পরিবেষ্টিত হয়ে পড়ার পড়ায় তার পক্ষে হিজরত ছাড়া আর কোনো গতান্তর ছিল না আল্লাহ নবীর অনুমতি নিয়ে তিনিও আবিসিনিয়া উদ্দেশ্যে রওনা হন লোহিত সাগর তীরে পৌঁছার পর ইবনে আদ গুন্নুর সাথে আবু দাগান্নার সাথে তার সাক্ষাৎ হয় এই আবু দাগানা ছিলেন একটি ক্ষুদ্র দলের দলপতি তিনি আবু বকর থেকে প্রকৃত অবস্থা জানতে পেরে তাকে নিয়ে মক্কায় এসে ঘোষণা দেন যে আবু বকর আমার আশ্রিত কোরআশিরা আবু বকরকে মক্কায় থাকতে দিতে রাজি হয় কিন্তু জুমা বংশের ইঙ্গিতে শর্ত জুড়ে দেয় যে তিনি যেন উচ্চস্বরে কোরআন এবং নামাজ পড়তে না না করেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কিছুদিন এই শর্ত মেনে চলেন পরে বাড়ির পাশে একটি মসজিদ নির্মাণ করে ভক্তি সেখানে কোরআন তেলাওয়াত করতেন কোরাইশ নেতারা এই আবু দুগন্যার নিকট অভিযোগ করলে তিনি আশ্রয় প্রত্যাহার করে নেন আবু বকর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তিনি কিছুমাত্র বিচলিত না হয়ে বললেন যে আল্লাহ নিরাপত্তাই যথেষ্ট আমি আপনার আশ্রয় পরিত্যাগ করলাম এতদিন মক্কায় আল্লাহ নবীকে রক্ষা করার জন্য আবু তালিব ছিলেন ঢালের মতন এখন আবু তালিবের স্থলে আবুল বনু হাসিমের দলপতি তিনি বরাবরই আল্লাহ নবীর প্রধান শত্রুদের অন্যতম ছিল সুতরাং আল্লাহ নবীকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না এই সুযোগে শুরু হলো নিঃশংস অত্যাচার ইতিপূর্বে এরূপ নিষ্ঠুরতা আর কখনো দেখানো হয়নি একবার এক ব্যক্তি আল্লাহ নবীর সদর দরজা দিয়ে পচা নাড়ি ভুড়ি ও তার রান্নার পাত্রে নিক্ষেপ করে একদিন যখন তিনি বাড়ির প্রাঙ্গণে নামাজরত আল্লা নবী তখন একজন অতি জঘন্য চরিত্রের লোক হজরত ওসমানের সৎ পিতা অকবা সদ্য প্রসূত ছাগলের গর্ভের ফুল তার উপর নিক্ষেপ করে বলুন না এরূপ আরও কয়েকবার উটের উটের উজুডি মৃত্যু ছাগলের পচা নাড়ি নামাজরত অবস্থায় আল্লাহ নবী সৈর উপর নিক্ষেপ করে নাহমদুল্লাহ একদিন তিনি কাবা গৃহ থেকে ফিরেছেন এমন সময় জৈনিক দুর্বৃত্ত আল্লাহ নবীর মুখে এবং তার মাথায় আবর্জনা সুড়ে মারে আল্লাহ নবী সেই অবস্থায় গৃহে প্রত্যাবর্তন করলে তার কন্যা বিবি ফাতে মারা দিয়ে আল্লাহ আনহা এসে এসে আল্লাহ নবীকে দেখে অত্যন্ত 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 দুঃখজনকভাবে তিনি ক্রন্দন করলেন হজরতে ফাতেমা এবং আল্লাহ নবীর মাথা ধুইয়ে দিতে লাগলেন পিতার হেনস্থতা দেখে মা ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা তিনি তার চোখ বে অঝরে কাতিনি কাঁদতে লাগলেন তার চোখ বে অঝরে পানি ঝরতে লাগলো আল্লাহ নবী হাজারতে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে তার কন্যাকে সান্ত্বনা দিয়ে বললেন মা আল্লাহ তোমার পিতাকে করবেন প্রতিদিন আল্লাহ নবীর উপর নির্যাতন হতে থাকত ব্যঙ্গ বিদ্রোপ গালাগালি নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হলো এবং তখন সাধারণত গোলামরাও এসে গোলামরাও এসে আল্লাহ নবীর সামনে অশোভন অসভ্য আচরণ করত যেটা আবুতালের থাকতে কেউটা কল্পনা করতে পারতো না তো আল্লাহ নবী সম্পূর্ণ অসহায় নিজেদের প্রাণের ভয়ে ভীত সাহাবিরাও আল্লাহ নবীকে সাহায্য করতে অক্ষম এই ঘোর বিপদেও তিনি মনোবল হারালেন না শত নির্যাতন নিরবেশ হয়ে যেতে লাগলেন মহান আল্লাহ সোহানার উপর তার নির্ভরশীলতা তারও বৃদ্ধি পেল সাহাবিদের মনোবল অটুট রাখার জন্য তিনি তাদেরকে সাহস দিতে লাগলেন ধৈর্য ধারণ করতে বললেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার উপদেশ দিলেন আল্লাহ নবী এভাবে করে এভাবে করে সাহাবিদেরকে তিনি সাহস জোগালেন এভাবেই আল্লাহ নবী যখন এমন একটি পরিস্থিতি হয় যখন মক্কাতে থাকাই দায় হয়ে পড়ে তখন আল্লাহ নবী চিন্তা করেন যে কিছুদিনের জন্য মক্কার বাহিরে চলে গেলে ভালো হয় এবং সেই উদ্দেশ্যেই আল্লাহ নবী আল্লাহর নবী ন রসৌল্লা সাল্ল আলি আসাল্লাম তিনি তাইফের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন এবং একসময় তাইফের উদ্দেশ্যে আল্লাহ নবী রওনা হলেন তাইফের মানুষ ইসলাম গ্রহণ করবে সেখানে ইসলামের বাণী ইসলামের দাওয়াত পেশ করবেন এই এই চিন্তায় আল্লাহ নবী এই মক্কা থেকে বের হলেন চিন্তা করুন কোথায় মক্কা আর কোথায় যেখানে পায়ে হেঁটে পথ চলার জন্য আল্লাহ নবী বের হলেন যখন সেখানে না ছিল কোনো মোটর গাড়ি না ছিল কোনো উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ এই মক্কা থেকে পায়ে হেঁটে আল্লাহ নবী তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন আল্লাহ নবী যখন পৌঁছলেন তায়েবাসী তায়েবাসীদের কাছে যখন আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিলেন তাইবাসী সমস্যারে বলে সমস্যারে বল তারা সবাই বলল যে শুনেছি মক্কাতে একজন মিথ্যা নবীর আবির্ভাব হয়েছে তাহলে তুমি সেই মিথ্যাবাদী নবী বলুন না উজুবিল্লা তারা বলল আমরা তোমাকে কখনোই আমরা তোমার উপর কখনোই বিশ্বাস স্থাপন করব না অলা উসদ্দি কোকা এবং তোমাকে কখনোই আমরা সত্যবাদী হিসেবে স্বীকার করব না কোরশদের অত্যাচারের মাত্রা বাড়লে আল্লাহ নবী আশ্রয়ের জন্য এই তাইফে যাওয়ার গমন করেন এবং আল্লাহ নবীর সাথে তখন ছিল ছিল তার সঙ্গে হারেসা একটি ভূখণ্ড ভূখণ্ড আঙ্গুর উর্বর বেদানা ইত্যাদি সুমিষ্ট ফলের জন্য বিখ্যাত ছিল মক্কা থেকে সত্তর আশি মাইল দূরে অবস্থিত তাইফ নগর ছিল মক্কার পরই একটি প্রসিদ্ধ শহর তাইফে তখন বহু সম্ভ্রান্ত ব্যক্তি বাস করতেন তাদের তাদের মধ্যে প্রধান গোত্র সাকিফের ইয়ালিল মাসুদ এবং হাবিব নামক তিন ভাইয়ের প্রতিপত্ত ছিল সর্বাধিক আল্লাহ নবী তাদের কাছে ইসলামের দাওয়াত প্রদান করলে তারা ব্যঙ্গ বিদ্রূপ করতে থাকে একই ভাবে বললেন যে তুমি বেশ রাসুল বটে তুমি তো কাবার গেলাপ ছিন্ন করতে বসেছো দ্বিতীয় আরেকজন আরেক ভাই বলে যে আল্লাহ তো আর কোনো লোক পেলেন না তোমার মতো একজনকেই রাসুল করে পাঠিয়েছেন তৃতীয় আরেকজন তার ভাই বললো তৃতীয়জন জন আরেকজন বলতে লাগলো যে আমি তোমার সঙ্গে বাক্য লাভ করতে চাই না কারণ তুমি যদি সত্যি আল্লাহ রাসুল হও তবে তো তোমার সাথে কথা বলা বেয়াদবি হবে আর তুমি যদি ভণ্ড এবং মিথ্যাবাদী হও তবে ভণ্ড লোকদের সঙ্গে কথা বলা অনুচিত তাদের রুডো প্রত্যাখ্যান মহানবীকে নিরুৎসাহিত করল না তিনি তাদের অনুরোধ করলেন এ সম্পর্কে নিরপেক্ষতা রক্ষা করতে কারণ তারা যদি লোকজনকে খেপিয়ে তোলে তবে ইসলাম প্রচার অসম্ভব হয়ে পড়বে কিন্তু তারা সে অনুরোধ রক্ষা না করে তাইফের ইতর শ্রেণী লোক এবং গোলামদের দ্বারা তা বিরুদ্ধে খেপিয়ে দিল তিনি পথে বের হলেই তারা তাকে চার দিক থেকে জড়ো হয়ে হট্টগোল বাঁধিয়ে দিত আল্লাহ নবীর উপর ইট পাটকেল নিক্ষেপ করত কিন্তু আল্লাহ নবী তাদের এই অসদাচরণের প্রতি ভ্রুক্ষেপ না করে ঘরে ঘরে পথে পথে ইসলাম প্রচার করতে লাগলেন আল্লাহর প্রিয় নবী মোহাম্মদুর রসুল সাল্লি আসাল্লাম এভাবে করে একদিন নয় একদিন অবশেষেই তার জীবন সংশয়াপন্ন হয়ে উঠলে তিনি জায়দকে নিয়ে মক্কায় প্রত্যাবর্তনের সংকল্প করেন এই সময়ে প্রাচন্ডদের অত্যাচার চরমে পৌঁছে যায় উচ্ছৃঙ্খল ব্যক্তিরা আল্লাহ নবীর চলার সময় পথের দুই দিক থেকে তার তার পায়ে প্রস্তর পাথর নিক্ষেপ করতে থাকে আল্লাহ নবী তিনি খরণ এবং পায়ের ব্যথায় অবসন্ন হয়ে মাটিতে বসে পড়লে তার বাহু ধরে উঠিয়ে দিয়ে বলতো চলে যাও চলে যাও তিনি চলা শুরু করলে আবার পুনরায় এই পাথর নিক্ষেপ করতে থাকত থাকতো আনহু প্রাণ পঞ্চেষ্টায় আল্লাহ নবীকে রক্ষা করতে চেষ্টা করতেন এবং এবং তিনি হারিয়ে ফেললে তাকে একই কাঁধে করে তাকে কাঁধে করে কোনো কোন ক্রমে নগরীর বাইরে নিয়ে আসেন এবং মক্কার সম্ভ্রান্ত নাগরিক উদ্বায়ব নেরবিয়া এবং তার ভাই আগু আঙ্গুর বাগানে গিয়ে আশ্রয় নেন আল্লাহ নবীর আল্লাহ নবীর রক্তরঞ্জিত পদযুগল এবং অবসন্ন দেহ দেখে তারা দুঃখিত হল এবং তাদের একজন গোলাম ছিল আদাস নামক তাদের একজন গোলামকে আল্লাহ নবীকে এক আঙ্গুর দিতে বলল। আল্লাহ নবী বলে সেই আঙ্গুর মুখে দেন এবং তার মুখে বিসমিল্লা এই শব্দ শুনে সেই আদ্দাস সেই আদ্দাস বিস্মিত হয় সে তো এদেশের কোনো লোকের মুখে এই বাক্য শুনিনি আল্লাহ নবী তার পরিচয় জানতে চাইলে সে বলল। আমি খ্রিস্টান এবং আমার বাড়ি মুসেলের নিনাওয়াতে আল্লাহ নবী বললেন ওটা তো মহাপুরুষ ইউনুস বিন মাত্তার বস্তি আদাস এই আদাস জিজ্ঞেস করলো যে আপনি তার সম্বন্ধে আপনি কি করে জানলেন আল্লাহ নবী বললেন যে তিনি তো আমার ভাই তিনিও নবী আর আমিও নবী একথা শুনে সেই আদ্দাস, সেই আদ্দাস আল্লাহ নবীর হাত পা চুম্বন মস্তক চুম্বন করা শুরু করে এবং ওতবা এবং আদ্দাসের আদ্দাসের সামনেই এটা করতে থাকে এবং আল্লাহ নবী নবীকে বলে আল্লাহ নবী আল্লাহ নবীর সামনেই এই ওতবা এবং আদাসের উপর বিরক্ত হয়ে বলে যে তোমাদের ধর্ম হতে এই এই নবীর শ্রেষ্ঠ কিন্তু আদাস কোনো বাধাই মানল না আদ্দাস আল্লাহ নবীর হাতে তখন ইসলাম গ্রহণ করে আনহু তিনি সেবা শুশ্রুষায় অপেক্ষাকৃত সুস্থ হয়ে তিনি আমাদের জন্য অজু করতে প্রবৃত্ত হন আল্লাহর নবী তার পায়ের রক্তে পাদুকার মধ্যে তার পাদুকার মধ্যে তার জুতো পায়ের রক্তর মাধ্যমে শুকিয়ে জমাট বেঁধে গিয়েছিল অতি কষ্টে আল্লাহর নবী তিনি পায়ের জুতা খুলতে সক্ষম হন নামাজ আনতে আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করেন যা তায়ে দোয়া নামে প্রসিদ্ধ সকল দুঃখ যাতনা ভুলে তিনি মহান আল্লাহ শোবাহানহু ও তা কাছে প্রার্থনা করেন আল্লাহ রব্বুল আল আমিনকে বলেন হে আল্লাহ আমার দুর্বলতা উপায়হীনতা এবং মানব দৃষ্টিতে হেয়তার জন্য তোমার নিকট আমি ফরিয়াদ করতে করতেছি হে পরম দয়াময় দয়ালু প্রভু সকল দুর্বলদের প্রতিকা প্রতিপালক তুমি তুমি আমারও প্রতিপালক হে প্রভু তুমি কাহার নিকট আমাকে সমর্পণ করিতেছো। যে নিষ্ঠুর দুশ্মন আমাকে নিষ্পেষিত করিবে অথবা যে দরদি বন্ধু আমার দায়িত্ব ভার গ্রহণ করিবে যদি তুমি আমার উপর আমার উপর ক্রুদ্ধ না হইয়া থাকো তাহা হইলে আমি এর কোনোই পরোয়া করি না তোমার আশীর্বাদ তোমার মঙ্গলই আমার একমাত্র সম্বল তোমার যে পুণ্য জ্যোতির প্রভাবে সকল তিমিরই সকল অন্ধকারই অপসারিত হইয়া যাবে যাহার কল্যাণে ইহ পরকালের সকল বিষয় শান্তি প্রতিষ্ঠিত হইয়া যাবে হে পুনরায় সে পূর্ণজ্যোতি আশ্রয় লইয়া প্রার্থনা করিতেছি যেন তোমার অসন্তোষ হইতে দূরে তোমার গজব আমাদের উপর আপতিত না হয় হে প্রভু তোমার নিকট আমরা করিতেছি যেন সর্বদাই তোমার সন্তোষ লাভ করতে পারি প্রভু হে তুমি আমার একমাত্র শক্তি তুমি আমার একমাত্র সম্বল এভাবে করে আল্লাহ নবী তাইফের ময়দানে দুহাত তুলে আল্লাহর নবী আল্লাহর কাছে এভাবে করে প্রার্থনা করেন আল্লাহ নবী যখন এই তাইফের ময়দানে যখন ইসলাম প্রচার করতে গেলেন কোন এক সময় হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন ওগো আল্লাহ নবী ওহুদের চাইতে কোন দুর্দিন কি আপনার জীবনে এসেছে কিনা আল্লাহ নবী হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আয়সা রে আমার জীবনের সর্বাপেক্ষা কঠিন দুর্যোগের সময় এসেছিল কারণ সেখানে তাইফবাসীরা ইসলামের দাওয়াত কবুল করবে বলে আমি সেখানে গিয়েছিলাম অত্যন্ত আশা করে কিন্তু তারা সেখানে আমাকে মিথ্যা সাব্যস্ত করলো এবং আমাকে বলল যে তুমি তাহলে মিথ্যাবাদী পরিবর্তে বাচ্চাদের নিয়ে দেয় আর বলে যত পারো মারো পাথর রক্তেরঞ্জিত ময়দানে আল্লাহ নবীর শরীরে যে শরীরে একটা মশা মাসি বসা পর্যন্ত হারাম ছিল সেই শরীরে পাথর আঘাতে রক্তে রঞ্জিত বড় 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 পাথর যখন খন্ড খন্ড হয়ে যায় সে পাথরগুলো টুকরো ধারালো তরবারি ন্যায় তীক্ষ্ণ এবং ধারালো হয় প্রতিটি টুকরা পাথরের রাঘাতে নবীর দেহে ক্ষত বিক্ষত করে রক্ত প্রবাহিত হয় হজরত আয়সা সিদ্দিকা আদি আল্লাহ তালা যখন প্রশ্ন করেছিলেন আপনার জীবনে সবচেয়ে কঠিন দিন কোন সময় এসেছে সবচেয়ে বেশি কষ্টের প্রশ্ন শুনে আল্লাহ নবীর তাইফের কষ্টের স্মৃতি নবীর চোখের সামনে ভেসে উঠেছে মক্কা থেকে পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে হেঁটে তাই ফে আল্লাহ নবী পৌঁছেন দিনের দাওয়াত দিতে গিয়ে যে রক্ত আগা যে রক্ত যে রক্ত বড় কষ্টের সেই সারে বড় কষ্টের শরীর থেকে রক্ত বে বে নিচে নেমে পায়ের জুতা মোবারকে গিয়ে জমা হয়েছে আল্লাহ নবী পা খুলতে গিয়ে জমাট রক্তে পা জমাট রক্তে

আপনার রক্ত আপনার রক্ত মড়ক এই জমিনে লাগলে ফসল হবে না যে ব্রাইল আমিনা নবীকে জানাইয়া এই জমিনে রক্ত পড়লে ফসল হবে নাহি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ তারা আমার সাথে দুইজন ফেরেশতা পাঠাইয়াছেন আপনি যদি হুকুম দেন তাহলে পাহাড়ের যারা এই তাইয়েববাসীকে এই দুই ফেরেস্তা পাহাড়কে একত্রিত করে পিছে নিশ্চিহ্ন করে দিবে নবী আমার বললেন জিবরাইল বুইসতু রাহমাতাল লিনাস বুইসতু আমাকে না আল্লাহ তাআলা মানুষের জন্য রহমত হিসেবে পাঠিয়ে আছে অতঃপর নবী আসমানের দিকে হাত উঠালেন বললেন আল্লাহুম মাহদি কওমি ফা ইননাহুম লা ইয়ালামুন আল্লাহ হে আল্লাহ

হয়েছে আর এভাবেই হয়েছে আল্লাহ নবী পুনরায় মক্কাতে আসেন মাতাম ইবনে আদির তথ্যাবদায়নে কারণ চাচা মৃত্যুর পর আর কেউ নবী সাল্ল আলাসাল্লামের দায়িত্ব নিয়ে নিজেকে কাফেরদের মুখোমুখি করতে চাইতো না গোপনে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে নবীজি হাফসায় হিজরতের জন্য বলেছেন আর কিছু মুসলমান ছিল যারা তাদের ইমান প্রকাশ করেনি অবস্থা এতটাই নাজুক মনে হয়েছে যে এই বুঝি ইসলামের প্রদীপ নিভে গেল এই বুঝি ইসলামের প্রদীপ নিভে গেল এমন একটি অবস্থা এমন একটি অবস্থা মক্কাতে হয়েছে কিন্তু না মিটমিট করে জলা এই প্রদীপের শক্তি কাফের মশরেকরা কাফের মোশ্রেকরা বুঝতে পারে না আল্লাহ নবী তাইফ থেকে মক্কায় প্রত্যাবর্তনের পথে মহানবী দশ দিন নাখলা নামক স্থানে অবস্থান করেন পরে তিনি হেরা পর্বতের গুহায় পৌঁছে জোহরা গোত্রে দলপত্রী আখনাস ইবনে আখনাস ইবনে সারিকে নিকট আশ্রয় যে দুধ প্রেরণ করেন আখনাস সুতা ধরে আশ্রয় প্রদানে অস্বীকৃতি জানায় পরে সোহাইলের নিকট আশ্রয় চেয়েও ব্যর্থ হন পরবর্তীতে নৌফল নৌফল প্রধান মুতাইম ইবনে আদিন আশ্রয় চেয়ে তার কাছে লোক প্রেরণ করেন এই মোতাইমি আল্লাহ নবীকে আল্লাহ নবীর পরিবারকে অন্তরীণা অবস্থা থেকে মুক্ত করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি আল্লাহ নবীকে আশ্রয় দিতে স্বীকৃতি জানিয়ে সদল বলে অস্ত্র সজ্জিত হয়ে কাবা গৃহে গমন করেন এবং ঘোষণা করেন আমি মোহাম্মদকে আশ্রয় দিয়েছি এই মোতায়ম ইবনে মোতাইম আদি কোনোদিনই কিন্তু ইসলাম গ্রহণ করেনি কিন্তু আল্লাহ নবীর প্রতি সে সর্বদা সহানুভূতির সহানুভূতির সহানুভূতিশীল ছিল এবং তার এই মহানুভবতার কথা আল্লাহ নবী চিরদিন কৃতজ্ঞ গো চিত্ত শরণ করতেন তো যেমন একটি অবস্থা হয়েছে যে মিটমিট করে জলা এই যেন ইসলামের प्रदीप জানো এখনই নিবে গেল কিন্তু না মিটমিট করে জ্বলা এই প্রদীপের শক্তি কাফের মুশরিকরা বুঝতে পারে না তারা বলে এই তো আমাদের বিজয় আর আল্লাহ تعالی সম্পর্কে বলেছেন লিযুহিরহু আলা দীনিকুল্লিহলাও কারিহল মুশরিকুন আল্লাহ রাব্দুল আলেমিন তার দিনকে তার দিনকে বিজয় করবেন সমস্ত দিনের উপরে তাতে কাফের মোশেকদের অন্তরে যতটাই কারাহিয়াত আসুক না কেন ইসলামের পতাকা উদ্দিন করতে হলে এবং জান্নাতে যেতে হলে তার বিনিময়ে জান এবং মার এই দুই সম্পদ অকাতরে বেরিয়ে দিতে হবে আল্লাহ তালা বলেছেন ইন্নশারা আমিনাল নিয়া আনফুসাহুম ও আম্ময়ালহুমালহুম রুজান্না হাদিসের ভাষায় ওই বৎসরকে আ আমিরুল হোজুন পেরেশানি ও কষ্টের বৎসর বলা হয় কারণ প্রথমত চাচা আবু তালেবের মৃত্যু হয় দ্বিতীয়ত তায়েফের ময়দানে আল্লা নবী পাথরের আঘাতে রক্তে রঞ্জিত তৃতীয় হলো তার কিছুদিন পরই ইসলামের সবচেয়ে বড় মহঃসেনা দুঃখ কষ্টের সমান অংশীদার সর্বদা শান্তনা ও সাহস যুগিয়েছেন যিনি সহধর্মিণী অম্ল মিনীন হজরতল আনহা তিনি ইন্তেকাল করেন এবং আল্লাহ নবীকে সান্তনা দেওয়ার জন্য সুরা ইউসুফ অবতীন হয় সান্তনা দেওয়ার জন্য আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরা ইউসুফ অবতীন হয় মক্কাতে নবুয়াতের তেইশ বৎসর জীবনে নবুয়াতের তেইশ বৎসর জীবনে আল্লাহ নবীর তেরোটি বৎসর কেটেছে মক্কায় দশ বৎসর মদিনায় আল্লাহ নবীর উপর জীবনে কষ্টের এমন কোন মার হালা আল্লাহ নবী অতিক্রম করেনি যে কেমত পর্যন্ত কোন উম্মত বলতে পারবে যে নবীর চেয়ে আমার কষ্ট বেশি শুধু ক্ষুধার যন্ত্রণাতেই আল্লাহ নবী পেটে ছয় থেকে খান পাথর বেঁধেছেন মাসের পর মাস কেটে গেছে মা এত আল্লাহ নবীর চেহারার রং ক্ষুধার কারণে চেহারার রং রং পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছে ক্ষুধার কষ্টে জন্মে তিন মাস পূর্বে আল্লাহ নবী আল্লাহ নবী পিতাকে হারিয়ে ফেলেন মায়ের সাথে মায়ের সাথে মদিনা থেকে ফেরার পথে রাস্তার মধ্যে মা আমিনা দুনিয়া ছেড়ে চলে যান ছয় বৎসর বয়সে পিতা মাতার আদর স্নেহ থেকে আল্লাহ নবী বঞ্চিত হয়ে যান এবং বারো বৎসর বয়সে দাদা আব্দুল মোত্তালেব দুনিয়া থেকে চলে যান ইসলামের প্রচারের কঠিন সময়ে চাচা আবু তালেব বিদায় হয়ে গেলেন মক্কাতে লাঞ্চনা বঞ্চনা নবীর শরীরে ময়লা নিক্ষেপ থুথু নিক্ষেপ আর তাইফে পাথ নিক্ষেপ নবী এই নবীর প্রিয় নবীর প্রিয় সহধর্মিনী হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা তিনিও চলে গেলেন এই বিশাল ত্যাগের বিনিময়ে আল্লাহ নবী আমাদের কাছে এই ইসলাম প্রচার করে গেলেন আর আল্লাহ নবীর এই বিশাল ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি বিধায় আমাদের কাছে সুক্রিয়া নেই আচ্ছা এদিকে আবু জেহেলের সন্দেহ মুসলমানরা যদি হাফসায় গিয়ে ঘাটি গেড়ে বসে শক্তি যোগায় তাহলে সমস্যা তাই আবু সুফিয়ানের নেতৃত্বে জন্য হাদিয়া তোহফা সহ লোক পাঠানো এবং বাদশাকে এসে বোঝানো যে আমাদের কিছু গোলাম কিছু লোক আমাদের ধর্ম ছেড়ে পলায়ন করে আপনার দেশে আশ্রয় নিয়েছে এদেরকে আমাদের হাতে সফরদ করেন কারণ এরা না আপনার ধর্ম ইসাই গ্রহণ করেছে উল্টো আমাদের ধর্ম ত্যাগ করেছে এরা ফেতনা ফাঁসা সৃষ্টি করবে আপনার এই রাষ্ট্রে সুতরাং এদেরকে আমাদের কাছে ফেরত পাঠান অতপর বাদশাহ সমস্ত কথা শুনে ফায়সালা দেওয়ার আগে উভয় দলকে দরবারে ডাকলেন কাফেরদের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান আর মুসলমানদের নেতৃত্বে ছিল হাজরতে জাফর ইবিন আবি তলে প্রতি আল্লাহ তাল আনহ বাদশাহ জিজ্ঞেস করলেন হে জাফর তোমরা কোন ধর্মের হাজরতে জাফর রদি আল্লাহ তাল আনহু এক জ্বালাময়ী বক্তৃতা দেন বলেন বাদশা নামদার আমরা এতদিন অন্ধকারে ছিলাম মাটি দিয়ে মূর্তি বানিয়ে খোদা বলে পূজা করতাম হাম পন্থায় অন্নের মাল ভক্ষণ করতাম জেনা চুরি কতল মৃত্যু জানোয়ার ভক্ষণ ইত্যাদিতে আমাদের সমাজ অন্ধকারে ছিল অতপর ইন্না মান্না আলাইনা কুরাই অতপর আল্লাহ তালা আমাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করলেন তিনি করাজ বংশ থেকে এমন একজন নবী আসলেন আর তিনি উত্তম আখলাফ দিয়ে এসব কিছু পরিত্যাগ করে এক আল্লাহতে বিশ্বাসী হতে বললেন সমস্ত অন্যায় পন্থাকে হারাম বলে ঘোষণা করলেন এবং তার উপর কোরআন অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে সে অনুযায়ী তিনি আমাদেরকে দিক নির্দেশনা দেন এ পর্যন্ত বলার পর সেই বাদশা নজ্যাসি বলল যে জাফর তুমি যেই কোরানের কথা বললা কি তুমি জানো জানলে একটু বলো হায়দরতে জাফর রাদিয়াল্লাহ তায়ান তিনি সুরা মারিয়াম তেলাওয়াত শুরু করে দিলেন كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من ال يعقوب واجعله ربي رضيا يا زكريا انا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا হজরত জাফর রাহ আনহু তিনি সুরতুল কা সুরতুল মারিয়াম থেকে এভাবে করে তেলাবাদ করতেছিলেন হজরত জাফর ওরাইশি আরবি মধু নিঃসৃত কোরআনের আওয়াজ বুলন্দ সরে পড়তেছে আর বাদশাহ অপলোক নেত্রে তাকিয়ে শিহিরুত শরীরে চোখের পানি ছেড়ে দিয়েছে ছাড়তে বাধ্য হলেন বললেন হে জাফর সেই কখনো তোমাদের প্রতি জুলুম হবে না তোমরা আমার দেশেই থাকো আবু সুফিয়ান দেখলো দেশ সর্বনাশ হতে চলেছে এত কষ্ট করে মক্কা থেকে আসলাম বাদশাহকে কত হাদিয়া তোহফা দিলাম বাদশাহ সেই হাদিয়া তোহফাগুলো ফেরত দিল তো পরের দিনে আবু সুফিয়ান বুদ্ধি করে আবারও বাদশাকে গিয়ে বললো যে বাদশাহ ওরা তো ঈশাকে মানে না বরং ঈশাকে অপমান করে ঈশা আলাহ মানে না এবং তাকে অপমান করে তো বাদশাহ যেহেতু তিনি ঈশাই ধর্মের ছিলেন অর্থাৎ খ্রিস্টান ছিলেন তো তাই পরের দিন আবারও বাদশাহ হাজরত জাফর রদি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন যে জাফর তোমার নবী তোমার নবী ঈশার ব্যাপারে কি বলে হালবা আকা সাই ফি ঈশা এবার হাজরত জাফর রদি আল্লাহ আনহু এই কথার প্রতি উত্তরে এবার হজরত জাফর রাদি আল্লাহ আনহু তিনি দ্বিতীয় রুপু থেকে সুরা কাহাফের সুরামারিয়ামের দ্বিতীয় রুকু থেকে পড়া শুরু করলেন

কি তিনি বললেন এরূপই হবে এবং তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য সহজ কলার এটা আমার জন্য সহজ এবং এবং তাকে আমি এই জন্য সৃষ্টি করবো যে তিনি মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হতে এক অনুগ্রহের প্রতীক হবেন আর এইটা তো একটা সিদ্ধান্তকৃত ব্যাপার ফহামালত হু ফান্তবাদত বিহি মাকানান কাসিয়া অতঃপর তিনি গর্বে সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলেন ফাআজাল মখাদ ইলা জিযঈন মখলাতি قالت ইয়া লাইতনি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাশিয়াম মানসিয়া অতঃপর প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষে তলে আসন নিতে বাধ্য করল তিনি বললেন হায় এর পূর্বে আমি যদি মরে যেতাম এবং লোকের স্মৃতি হতে সম্পূর্ণ বিরুপ্ত হয়ে

পরে কথা বলবো যখন মরিয়ম আলি সাল্লামকে ইসা আলাহিসাল্লামের মাকে যখন এভাবে লোকেরা এভাবে লোকেরা যখন বাক বিতন্ডা করতেছিল সঙ্গে সঙ্গে হজরত ইউসা হজরতে ইসা আলী সাল্লাম তিনি এই দোলনা থেকে বলে উঠলেন আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়া সেই শিশুটি বলে উঠল অর্থাৎ ইসা সাল্লাম এই শিশুকালী বলে উঠলেন আমি তো বান্দা তিনি এবং যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি ততদিন যেন নামাজ এবং জাকাত আদায় করি শুধু তাই নয়

পুতু ঈসা আলাইহিস সালাতু সালাম সত্য কথা এটাই হলো সত্য কথা যে বিষয়ে তারা বিতর্ক করতেছে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই পর্যন্ত যখন এই এই পর্যন্ত যখন পড়লেন যে আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেওয়া হয়েছে আমাকে নবী বানানো হয়েছে আমার আগমন বরকতময় এবং আমাকে নামাজ ও zakat এর দেওয়া হয়েছে বাদশা নাজদসি যখন শুনলেন সর্বশেষ বললেন জাফর আর বলতে হবে না এটাই সেই কোরআন আর এটাই ছিল এর পরের দিন রাত্রে রাত্রে ডেকে ডেকে সেই বাদশাহাজারাসী চুপে চুপে জাফরের কাছ থেকে এই বাদশাহ শুনতো এবং এই বাদশা গোপনেই মুসলমান হয়ে যায় বাদশাহ আয়াত শুনে অন্তকরণ হয়ে ওঠে চোখে চোখে বিন্দু বিন্দু অশ্রু দেখা দেয় খ্রিস্টান পাদ্রীরাও ভক্তি কেঁদে ফেলে সম্রাট বললেন এই কালাম এবং ইঞ্জিল অর্থাৎ বাইবেল একই বাতির আলো তোমরা আমার রাজ্যে নির্ভয় বাস করো আমি কখনো তোমাদেরকে বহিষ্কার করবো না খৃস্টাঙ্গ ইসাকে আল্লাহর সন্তান বলে অভিহিত করত কিন্তু মুসলমানরা তাকে কুরআনের বাণী অনুসরণ করে আল্লাহর বান্দা বলতো কুরআন বলে যে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয় তিনি পবিত্র মহিমাময় তিনি যখন কিছু ঠিক করেন তখন বলেন হও এবং তা হয়ে যায় তো কুরাইশ দূতরা ভাবলো যে নাজ্যাসি যদি জানতে পারে যে মুহাজিরা ইসাকে আল্লাহর দাস বলে গণ্য করে তবে হয়তো তাদেরকে তাড়িয়ে দিবে পরের দিন আমর ইবনুল আস নাজির দরবারে গিয়ে বলল যে মুসলমানদের ধর্মের আরেকটা দিক আছে তারা ঈশা সম্বন্ধে খুব হীন ধারণা পোষণ করে আপনি তাদের ডেকে জিজ্ঞেস করেন মুসলমানরা উপস্থিত হলে তিনি তাদের জিজ্ঞেস করেন যে মারিয়াম পুত্র ঈশা সম্বন্ধে তোমরা কি বলো জাফর উত্তর দিলেন তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল আল্লাহর রোহ এবং তার বাণী যা তিনি মরিয়মের উপর নিক্ষেপ করেছিলেন নাজ্যাসি তার হাতের বেদ দিয়ে মেঝেতে একটি রেখা টেনে অত্যন্ত আনন্দ আনন্দ উৎফুল্ল হর্ষোৎফুল্লহ কণ্ঠে বলে ওঠেন আমার ধর্ম এবং তোমাদের ধর্ম ধর্মহে জাফর এর মধ্যে একই রেখা থেকে এই একটি রেখা থেকে বেশি পার্থক্য নাই দরবারে উপস্থিত পাদ্রীরা ঈশাকে আল্লাহর তনয় না বলে আল্লাহর বান্দা বলায় দুঃখিত হয় সবাই স্থলে মৃদ গুঞ্জরণ ওঠে নার্জা শিষেদিকে ভ্রুক্ষেপ না করে মহাজিরদের বললেন অর্থাৎ হজরত জাফর বিন আবি তালেবকে বললেন যে তোমরা যাও আমার রাজ্যে শান্তিতে বাস করো এবং পর্বত পরিমাণ স্বর্ণের বিনিময় হলেও আমি তোমাদের কাউকে বহিষ্কার করব না দেশের ইসাই পাদ্রীরা বাদশার কাছে সমবেত হয়ে অতপর এক সময় একদিন জানতে চাইল যে জানতে চাইল যে বাদশাহ এখন কোন অবস্থায় তিনি কি মুসলমান হয়ে গেছেন না তিনি এখনো সেই আগের ধর্মী আছেন তো দেশের ইসাই পাদ্রীরা বাদশার কাছে বাদশার কাছে সমবেত হয়ে জানতে চাইল এবং বাদশাহ বিদ্রোহের ভয়ে কৌশলে এড়িয়ে গেলেন বুকের মধ্যে কোরআনের অংশ ঢেকে রেখে পাদ্রীদের স্বীকারোক্তিতে বুকে হাত দিয়ে বললেন যে হ্যাঁ হ্যাঁ এটার উপরই তো আমার ইমাম শুধু তোমাদের পরীক্ষা করলাম ছিল আসলে কোরআনের প্রতি যা পাদ্রীরা কেউ বুঝতে পারেনি এবং নাজ্জাসি পরিপূর্ণ পাকা মুসলমান হয়ে যায় এর পরবর্তীতে এক সময় এই রাজ্যে নদ তীরবর্তী অঞ্চল আক্রান্ত হওয়ার উপক্রম দেখা দিলে মুসলমানরা নিজেদের জীবন বিপন্ন করে সম্রাটকে সাহায্য করতে অগ্রসর হয় ইতিমধ্যে দেশবাসী বিরুদ্ধে আস্তে আস্তে জিনিসটা যেহেতু সবার কাছে প্রকাশ হয়ে যায় এবং এই দেশে বিদ্রোহী হয়ে ওঠে এবং এক সময় এই বাদশাহীর প্রসাদ ঘেরাও করে সম্রাট এই বাদশাহী তাদের উত্তেজিত কণ্ঠস্বর শুনে বুঝতে পারলেন যে তাদের অভিযোগ ধর্ম সংক্রান্ত বিষয় তিনি মুসলমানদের ডেকে বললেন তোমাদের জন্য নৌকা তৈরি আছে যদি এরা আমাকে সিংহাসন করে তবে তোমরা এদেশ সেরে চলে যাবে অন্যথায় যাওয়ার প্রয়োজন নাই এরপর তিনি একখণ্ড কাগজে লেখেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপস্য নাই মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসুল ইসাইব নে মারিয়াম আল্লাহর বান্দা রুহ এবং কালেমা যে কালেমাকে তিনি মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছিলেন কাগজের টুকরাটি জুব্বার মধ্যে রেখে তিনি উত্তেজিত জনতার সম্মুখে এসে দাঁড়ালেন এবং তাদের সম্বোধন করে বললেন আমি কি তোমাদের সম্রাট হওয়ার যোগ্য ব্যক্তি নয় তারা এক বাক্যে স্বীকার করল যে তিনি যোগ্যতম ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন আমার তোমার ধারণা কি তারা বলল উত্তম পুনরায় বাদশাহী জিজ্ঞেস করলেন আমার বিরুদ্ধে তোমাদের অভিযোগ কি তারা উত্তর দিল তুমি আমাদের ধর্মকে বিপন্ন করেছ এবং তুমি ঈশাকে বান্দা বলেছো নার্জাসী জিজ্ঞেস করলেন তোমরা ঈশাকে কি বলো তারা বলল। আমরা বলি আল্লাহর ছেলে আল্লাহর তনয় নাউযু বিল্লাহ নাজ্যাসি পূর্বোক্ত কাগজের টুকরোটি হাতে নিয়ে বলল এই কাগজে জালিপিবদ্ধ করা হয়েছে ইসা তার অতিরিক্ত কিছুই নহেন এতে জানতাস সন্তুষ্ট হয়ে সেই স্থান পরিত্যাগ করে চলে যায় পরবর্তীকালে নাজ্যাসি মৃত্যু সংবাদ পেয়ে আল্লাহর নবী তার গায়বনা জানাজা গায়বনা জানাজা নামাজ আদায় করেন বিদায় নাজ্যাসি মৃত্যুতে আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এই বাদশা নাজাসীর জন্য গাইবানা জানাজার নামাজ পড়েন এবং তিনি বলেন যে মা তা কুম নাজ্জাসি তোমাদের ভাই নাজি মৃত্যুবরণ করেছে এবং তোমার জানাজার নামাজ আমার সাথে পড়ো তো আল্লাহ নবী এই জন্য মক্কায় মক্কাতে জানাজা নামাজ পড়েছেন আর এটা কি গাইবানা জানাজা নামাজ পড়ার পক্ষে দলিল পেশ করেছেন সমস্ত ইমামগণ ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম মালিকি ইমাম ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলী তারা সবাই এই সপক্ষে গাইবানা জানাজার পক্ষে তারা দলিল পেশ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি দলিল পেশ করেছেন গাইবানা জানাজা না পড়ার পক্ষে তিনি বলেছেন যে রসুল্লা সাল্লি নাজ্জাসির গায়েবানা জানাজা নামাজ পড়েছেন তার চারটা কারণ ছিল এর মধ্যে এক নম্বর যে সেখানে কেউ তার জানাজা নামাজ পড়েনি বিধায় আল্লাহ নবী পড়েছেন কারণ হয়েছে কেউ 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 জানত না তার তার সেখানে জানাজা নামাজ পড়েনি বিধায় আল্লাহ নবী তারা জানাজা নামাজ পড়েছেন দ্বিতীয় হলো যে বাইতুল মোকাদ্দাসকে জেব্রাইল যেমন সামনে আল্লাহ নবীর সামনে কাফেরদের প্রশ্নের উত্তরে বাইতুল মোকাদ্দাসকে যেমন জেব্রাইল আমিন আল্লাহ নবীর সামনে উপস্থিত করেছিল তদ্রুপ নাজ্জাসিকেও আল্লাহ নবীর সামনে উপস্থিত করা হয় যার কারণে আল্লাহ নবী তার জন্য গায়েবানা জানা জান তার জন্য জানা জান নামাজ পড়েছেন তৃতীয় এবং তৃতীয় দলিল ইমাম আবু হানিমতুল্লাহ বলেছেন যে কত শহীদ তো বিভিন্ন দেশে মারা গেছেন শহীদ হয়েছেন কারো জন্য রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম এভাবে জানা জান নামাজ পড়েনি অথচ জানা জান নামাজ তো মূলত দোয়া আল্লাহ নবীর দোয়া কার না প্রয়োজন কিন্তু আল্লাহ নবী তো কারো জন্য এভাবে এভাবে জানা জান নামাজ পড়েননি চতুর্থ চতুর্থ কারণ হিসেবে ইমাম আবু হানিফা বলেছেন যে আল্লাহ এক মহিলার কবরের উপর জানাজা জানাজা পড়েছেন বলেছেন যে দুল্লিয় আলা কবরিহা আলা কবরিহা যা যে মহিলাকে আল্লাহ নবী কথা দিয়েছিলেন যে তার জানাজা পড়বেন কিন্তু আল্লাহ নবী যখন সেই মহিলা যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহ নবীকে জানানো হয়নি বরং সাহাবীরাই কবর দিয়েছিল তো পরবর্তীতে আল্লাহ নবী যখন সেই মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন তখন সাহাবিরা বললো যে ইয়ারসুল্লাহ সে তো বহুত আগেই মারা গেছে তো আল্লাহ নবী তার কবরের কাছে যান এবং তার জানাজা নামাজ পড়েন তো যার মৃত্যুর খবর আল্লাহ নবী জানতেন না তো গায়েবানা জানাজো জানাজাও তো আল্লাহ নবী মদিনাতে বসে পড়তে পারতেন কিন্তু পড়েন নাই কিন্তু সেই কবরের কাছে কেন গেলেন তো এ সম্পর্কে এই সমস্ত জিনিস সামনে রেখে ইমাম আবু হানিফ বলেছেন গায়েবানা জানাজা না পড়ার পক্ষে হিসেবে তিনি বলেছেন তো নাজ্জাশীর দরবারে আবু সুফিয়ান বিফল মনোরো হয়ে মক্কাতে ফিরে আসে আর বলে যে মুসলমানদেরকে আমি মক্কাতেই দেখে নেব আর এর কিছুদিন পরেই মক্কাতে ওমর রাজি আল্লাহ তালন ইসলাম গ্রহণ করে তো এর কিছুদিন পরই হজরত আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করে এবং অমর রী আল্লাহ আনহুর কাছে একটা অনৈক্য ছিল অনভিপ্রয়েত এবং এই জন্য তিনি আল্লাহ নবীকে দায়ী করতেন অর্থাৎ এই যে পারিবারিক ভাঙ্গন এবং এবং একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়ার এই এই অনৈক্যটা ছিল অনভিপ্রয়েত অমররা দিল্লাহর কাছে এবং তিনি সিদ্ধান্ত করেন সিদ্ধান্ত করেন যে এই লোকটিকে যদি আমরা দৃশ্যপদ থেকে সরিয়ে দিলে তাহলে আর কোনো বিপদ থাকবে না মক্কায় শান্তি ফিরে আসবে এবং কাবার মূর্তিগুলো প্রতিও সবাই শ্রদ্ধাশীল হয়ে উঠবে সুতরাং তিনি আল্লাহ নবীকে হত্যা করার সিদ্ধান্ত করেন আবিসিনিয়া থেকে প্রতিনিধি দল অকৃতকার্য হয়ে প্রত্যাবর্তন করলে তার সংকল্প আরো দৃঢ় হয় এবং একদিন উত্তেজিত হয়ে তিনি তরবারি হাতে আল্লাহ নবীকে হত্যার জন্য বাড়ি থেকে বের হরে আল সাফার দিকে রওনা হন মাখজুম গোত্রের এক যুবক মুসলমানদের ব্যবহারের জন্য আল সাফাতে একটি প্রকাণ্ড বাড়ি দান করেছিলেন এই বাড়িতে মুসলমানরা মিলিত হতো এবং নামাজ পড়তো এখানে সভা করার জন্য স্ত্রী লোক প্রায় চল্লিশ জন মুসলমান মিলিত হয়েছিল এবং আল্লাহ নবী ওইখানে উপস্থিত আছেন শুনতে পেয়ে ওমর সিদ্ধান্ত করে যে অতর্কিতভাবে এই গৃহ আক্রমণ করে সভা ভেঙে দেবে এবং আল্লাহ নবীকে হত্যা করবে লম্বা পা ফেলে ফেলে সেই আল সাফার বাড়ির দিকে যাওয়ার পথে তার সঙ্গে নাইমের দেখা হয় নাইম ছিল তার বন্ধু এবং নিজ গোত্রের লোক নাইম জানতে চাইলে সে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে সে বলল আমি মুসলমানদের সবাই যাচ্ছি মোহাম্মদকে হত্যা করতে ওমর রাগত কণ্ঠে উত্তর দিল নঈম গোপনে ইসলাম গ্রহণ করেছিল ওমরের কথা শুনে তার অন্তরাত্মা কেঁপে উঠল সে বলল সর্বোত্তম কাজ হবে তুমি ফিরে গিয়ে প্রথমে তোমার নিজ পরিবারকে সায়স্তা করো অথবা অমর জিজ্ঞেস করলেন যে আমার পরিবার কি হয়েছে জিজ্ঞেস করলো অমর নাইম উত্তর দিল তোমার ভগ্নিপতি সাঈদ এবং তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে আগে তাদের সায়স্তা করো হাজরাতে অমর অতি দ্রুত তার বোনের বাড়ি গেলেন নৈমের খবর যথার্থ মনে হল বোনের বাড়ির দরজায় পৌঁছে তিনি কোরআন পাঠের শব্দ শুনলেন তিনি জানতেন না যে তার বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে তিনি কোরআন পাঠের শব্দ শুনে বিস্মিত হন তখন খাব্বাব নামে প্রাথমিক কালের একজন মুসলমান তাহা সুরা তাহার একটি কপি সঙ্গে এনে সদলিত কণ্ঠে স্বামী স্ত্রীকে আবৃত্তি করে শোনাচ্ছিলেন খাব ছিলেন কৃতদাস এবং সেকালে কালে হত্যা বা অঙ্গহানি করা অপরাধ ছিল না বাইর অমরের কণ্ঠ শুনে খাব্বাব প্রাণের ভয়ে আত্মগোপন করেন তড়িত বেগে অমর পক্ষের ভিতর প্রবেশ করে এবং বজ্র কণ্ঠে জিজ্ঞেস করে এখানে কি অপকর্ম হচ্ছে অতপর তার বোন বলো কিছুই না তো স্বামী স্ত্রী ভীত কণ্ঠে উত্তর দেয় আল্লাহ বলে আল্লাহর আল্লাহ শপথ আমি নিজ কানে শুনেছি অমর বলল আমি আরো শুনেছি যে তোমরা ধর্ম ধর্মগ্রহণ করেছ ওমর তার ভগ্নীপতি সাইদকে প্রহাদ প্রহার করতে থাকলে ফাতেমা তার স্বামীকে রক্ষা করার জন্য ছুটে আসে রাগের মাথায় অমর বোনকেও আঘাত করে তারা বলে উঠল সমস্যারে যে হ্যাঁ আমরা মুসলমান হয়েছি তারা দৃঢ় কণ্ঠে বলে উঠল যে আমরা এক আল্লাহ এবং তার পীর সুলের উপর বিশ্বাস এনেছি তোমার যা ইচ্ছা তাই করতে পারো অমর তার বোনের মুখমন্ডলে বে রক্ত ঝরতে দেখে আর স্ত্রী থাকতে পারলো না তোমরা অতপর বলল তোমরা এই মাত্র যা পড়ছিলে আমাকে দাও অমর বললেন আমি দেখতে চাই মোহাম্মদ কি বলে ইতিমধ্যে ফাতেমা পাণ্ডুলিপিখানা জামার নিচে লুকিয়ে ফেলেছিলেন দীপ্ত কণ্ঠে তিনি বললেন হে ভ্রাত হে ভাই আপনি মূর্তি পূজক না শুধুমাত্র যারা পাক পবিত্র তারাই এটা ধরতে পারে সুতরাং ওমর বাইরে গিয়ে উজু করে এসে পুনরায় পাণ্ডুলিপি খানা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে এটা তিনি ফিরিয়ে দিবেন ওমর খুব ভালোভাবেই লেখাপড়া জানত এবং সহজেই পড়তে পারলেন আলোচ্য সুরাটিতে আল্লাহ তালা আল্লাহ নবীকে সম্বোধন করে বলেছেন যে তহা মা আনসালনা আলী কাল কোরআন আলী যে হে নবী আপনাকে কষ্ট দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করি নাই বরং করণ অবতীর্ণ করিস তাদের জন্য একমাত্র যাহারা ভয় করে তাদের উপদেশার্থী এবং যিনি সমস্ত আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন ইহা তাহার নিকট হইতে অবতীর্ণ দয়মায় আরো সে সমাসীন তো এগুলো নিজেই এবং বললেন আহা কি চমৎকার কথা বলে উঠলেন এই কথা শুনে খাব্বাব গোপন স্থান থেকে বেরিয়ে এসে উচ্চকণ্ঠে বলতে লাগলো হে অমর আল্লাহর দিকে আসুন আল্লাহর দিকে আসুন আল্লাহর রাসুল আপনার দীক্ষার জন্য দোয়া করেছেন হয়রত অমর পুনরায় তরবারি আল সাফা বাড়ির দিকে দ্রুত পায়ে রওনা হলেন সভা তখনও চলতেছিল সেখানে পৌঁছে দরজায় করাঘাত করলে একজন মুসলমান দরজার ফাঁক দিয়ে দেখে ভীত কণ্ঠে আল্লাহ নবীকে বললেন যে তরবারি হাতে অমর সৌভাগ্যক্রমে সেই সমাবেশে বীর কেশরী হামজা উপস্থিত ছিলেন তাকে আসতে দেখে তীব্র কণ্ঠে হামজা বললেন সে যদি গোলযোগ সৃষ্টি করতে চায় আমরা তাকে সাহস্তা করব। অমর ভিতরে প্রবেশ করে পুরুষ করলে আল্লাহ নবী স্বয়ং দ্বার প্রান্তে গিয়ে তার আলখেল্লা ধরে বললেন হে অমর কখন তোমার নির্যাতন বন্ধ করবে ওমর বিনীত কণ্ঠে বললেন হে আল্লাহ রাসুল আমি আপনার কাছে এসেছি আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনতে ওমরের কলেমা পাঠের সঙ্গে সঙ্গে আল্লাহ নবী উচ্চ কণ্ঠে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে উঠলেন তার তার শিষ্যদের কণ্ঠ ভেদ করে ধ্বনি দিয়ে উঠল সকলেই বলল আল্লাহ আকবর আল্লাহ আকবর ইসলাম গ্রহণ করার পর ওমর মনস্থ করলেন যে তার দীক্ষা গ্রহণের খবর সবাইকে বিশেষ করে ইসলামের প্রধান শত্রুদেরকে জানিয়ে দিবেন দীক্ষা গ্রহণের পরের দিন সকাল বেলায় তিনি আবু জেহেলের ঘরে গিয়ে এই খবর দেন আবু জেহেল তাকে অভিসম্পাদ দিয়ে দরজা বন্ধ করে দেয় ইসলামের ইতিহাসে হযরত অমরের দীক্ষা গ্রহণ একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা যা ইতিহাসের পাতায় পাতায় হাজারতে অমরের অমরের জন্য লিপিবদ্ধ হয়ে আছে হাজরতে অমরের ইসলাম গ্রহণে আল্লাহ নবী পর্যন্ত তিনি সন্তুষ্ট হয়ে যান কুফরির দিকে চিন্তা করি আল্লাহ নবীকে হত্যা করতে ওমর অমর যেই অমর আল্লাহ নবীকে হত্যা করতে বের হয়েছে সেই অমরই ইসলাম গ্রহণ করার দ্বারা সৌভাগ্যশীলী হয়েছে আল্লাহ নবীকে হত্যার উদ্দেশ্যে বের হয়ে অমর ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেছে কাফেরদের যন্ত্রণা যিনি আরো তীব্র থেকে তীব্র করেছেন তিনি হলেন হজরত অমর রাহ আনহু হজরত অমর একদিন রাত্রে দেখলেন উম্মে আব্দুল্লাহ নামক এক মহিলা হাফসা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছে অমরকে দেখে চুপসে গেল জিজ্ঞেস করলেন মিন আইনা বলল অমর তোমাদের এই কেমন মানবতা মক্কাতে তোমরা থাকতেও দিচ্ছ না মক্কা থেকেও বের হতেও দিচ্ছ না দিন ইসলাম তোমাদের পছন্দ নয় তাই বলে দিন ইসলাম যারা গ্রহণ করবে তাদেরকে এইভাবে তোমরা আবদ্ধ রাখবার শাস্তি দিবা এইটা কোন ধরনের মানবতা ক্ষুদার্ত রাখবা এই কি তোমাদের সমাজ পৃথিবীতে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আমরা মক্কা সারতেছি কমপক্ষে এতটুকু তো করো যা আমাদের বাধা দিও না ওমর দেখলেন প্রতিদিন এইভাবে একে অপর থেকে পৃথক হচ্ছে নিত্য দিনের সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় যে আনা অর্থাৎ আমি এই সমাপ্তি করে দেই বদলা নিলে হয়তো এতটুকুই হবে যে আমি ওমর মরে যাব এই তো আর কি হবে যেই কথা সেই কাজ বাড়িতে গিয়ে ঘোড়ার খোলা তরবাই নিয়ে এসে ছুটছে আল্লাহ নবীকে হত্যা করে ফেলবে পথিমধ্যে পথিমধ্যে নাইম ইবনে আবদুল্লার সাথে সাক্ষাৎ হয়ে যায় হাজরত অমরের গতি আর মনোভাব দেখে বুঝে জিজ্ঞেস করলো আইনা অমর কোথায় যাচ্ছ হে অমর নাইম ইবনে আব্দুল্লাহ যে পূর্বেই মুসলমান হয়ে গিয়েছিল যে অমজা অমর জানত না বলল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি হাজরত নাইম বললেন অমর চিন্তা করে দেখো আখে মোহাম্মদ সাল্লাহ সাল্লামত করাইছি বনু হাসেম আব্দুল মোত্তালেব আব্দে মানাব গোত্রের বংশধর এত বড় গোত্র কি তোমাকে এমনিতেই ছেড়ে দিবে ওমর বলল ওমর বলে উঠল যে সে চিন্তা তো আমি আগেই করেছি আমি অমরও শেষ হয়ে যাব কোন পর্ব নেই নাইম চিন্তা করল যেভাবেই হোক অমরকে ফিরাতে হবে তাই বলল অমর মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে হত্যা করার আগে নিজের ঘর তো সামলাও খোদ্ তোমার বোন মুসলমান হয়ে গেছে অমর সোনা মাত্রই তেলে বেগুনি জ্বলে উঠলো চিৎকার করে বটলো ফাতেমা মুসলমান হয়ে গেছে সাবা ফাতেমা অমরের ঘোড়ার গতি আরো বাড়িয়ে উল্কার বেগে ছুটছে বোন ফাতেমার বাড়ির দিকে দরজা এসে সজনে কড়া নাড়ার শব্দেই বোন ফাতেমা বুঝে ফেলেছে আজ ভাইয়ের কাছে আজ অমরের কাছে ইমানের পরীক্ষা দেওয়া লাগতে পারে কারণ তখন বোন ফাতেমা ও তার স্বামী সাইদ ইবনে জায়েদ কে কোরআন শিক্ষা দিতেছিলেন হজরত খাব্বা বিনেল আরদ হজরত দরজায় আড়ালে লুকালেন বোন ফাতেমা দরজা খুলতেই অমরের প্রশ্ন মা তাকাওয়াইনা কি পড়তেছিলে আঘাতের পর আঘাত হাজরাতে ফাতেমা নাকে বাঁচাতে তার স্বামী সাইদ ইবনে কাছে আসলে তাকেও বেদম তাকেও বেদম প্রহার করে আঘাতে আঘাতে জর্জরিত রক্তাক্ত বোন ফাতেমা অতপর বোন অমরের বোন ফাতেমা ডেকে বলছে যে অমর বাহাদুর কি বাহাদুর মাহমা সুজা কত বড় তুমি বাহাদুর একজন মহিলার সাথে এইভাবে বাহাদুরি দেখাতে অমর তোমার লজ্জা হয় না অমর ভাই তোমার দেহের দম ধমনিতে হে অমর তুমি তোমার দেহের ধমনীতে যেই পিতার রক্ত আমি ফাতেমা আমার দেহেও সেই পিতারওই তো রক্ত সেই পিতা খাত্তা রক্ত তুমি আর আমি আমি তো ভাই আর বোন তোমার পিতা তোমার ধমনীতে যার রক্ত আমার ধমনীতে তারই রক্ত সুতরাং শুনে রাখো মোর যা পারো করো দ্বিখণ্ডিত করে ফেলো তারপর শুনে রাখো লা আতরুকু দিনা মুহাম্মাদান আবাদা কশিন কালেও দিন ছেড়ে দেব না যা তোমার যা ইচ্ছা তাই খুশি তুমি করো বাস এই দুই কথায় আর শেষ আখের একই পিতার সন্তান এবার ওমর বলতেছে যে বোন ফাতেমা যা পড়তে ছিলে আমাকে একটু দেখাও কি পড়তে ছিলে বোন বলতেছে গোসল করে আসো কারণ ইন্নমাল মুশিক উনানা কারণ মুশিকটা পত্তলিক হল হলো অপবিত্র আর লাই আমার সুহ ইল্লাল মোতাহারুন এই কোরআন পবিত্র ছাড়া আর কেউ স্পর্শ করবে না مر كريلين كاريلين بورلين طه ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الارض وما بينهما وما تحت الثرى وان تجهر بالقول فانه يعلم السر واخفى الله لا اله الا هو له الاسماء الحسنى

নবী গত রাত্রে মক্কার বাবি মুলতাজিমে বসে দোয়া করেছে আল্লাহ ইসলাম আবাল মুসলিম হে আল্লাহ ইসলাম এবং মুসলমানদের মর্যাদাকে বৃদ্ধি করে দাও এবং এই মক্কার মধ্যে দুই অমরের যে কোনো একজন ওমরকে মুসলমান বানানোর দ্বারা ইসলামের সম্মান এবং মুসলমানদের মর্যাদাকে আরো বাড়িয়ে দাও হাজারতে খাবা বিনিলার্দ বলল যে হে অমর আল্লাহ নবী এই দোয়া করেছেন যে অমর ইবনুল হিসাব

বললেন দুল্লুনি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে নবীর দরবারে নিয়ে চলো আমি বড় অপরাধী আমি বড় অপরাধী খাবাব আমি বড় অপরাধ করে ফেলেছি হযরত ওমর নবীর দরবারে পৌঁছলেন নবীর কাছে বসা ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা ওমরের শরীয়তে ওই পোশাকই ছিল যেই পোশাকে আল্লাহ নবীকে হত্যার উদ্দেশ্যে উদ্দেশ্যে বের হয়েছিল বিদায় সাহাবাই কেরাম সাবধান হলেন এবং আল্লাহ নবী বললেন যে ওমরকে আসতে দাও ওমরকে কাছে আসলে আল্লাহ নবী বললেন ওমর এখনো কি সময় হয়নি সত্য গ্রহণের হায় রাতে অমর আদি আল্লাহ তরবারি খানা পায়ের কাছে রেখে মাথা গাইয়ে দিলেন বললেনিয়া রসুলল্লাহি সল্লল্লাহ আলেহি ওয়াসাল্লাম আমাকে মুসলমান করেন আমাকে মুসলমান বানিয়ে দেন আমাকে পরে দেন শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্নাম মোহাম্মাদ রসুল্লাহ অমরের সাক্ষ্যগ্রহণে অমর যখন ইসলামের কলিমার শাহাদাত সাক্ষ্য গ্রহণ করলো ফাকাবদারা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ নবী তাকবীর ধ্বনি দেন আল্লাহ নবী স্বয়ং তাকবীর ধ্বনি দেন বলুন আল্লাহ আকবর সাহাবারা এতটা খুশি হলেন যে তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত সমস্ত সাহাবীদের মুখে শুধু আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ইসলামের এই মহা স্লোগানে মক্কার পাহাড় পর্যন্ত কেঁপে ওঠে এবং হযরত জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে অবতরণ করেন বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলিম ওমর ইসলাম ওমর ইসলাম গ্রহণ করেছে ধ্বনিতে এই স্লোগানে সামিল হয় তখন চল্লিশ জন সাহাবি যারা মুসলমান হয়েও গোপনে ছিল ইসলাম প্রকাশ করেনি তারাও আজ বের হয়ে এসেছে সমস্যারে সকলেই উচ্চ কণ্ঠে একটাই আওয়াজ তা হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ওদিকে মক্কার করাইশরাও এই সমস্ত দৃশ্য চোখের সামনে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখতেছিল হাড় কামড়ানো ছাড়া হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ হজরতে অমর মুসলমান হওয়ার পরে কাফেরদের উদ্দেশ্যে প্রকাশ্যে ঘোষণা দেন কেউ যদি তার সন্তানকে এতিম ও স্ত্রীকে বিধবা করতে চায় সে যেন অমরের তরবারির মোকাবেলা করে আজ থেকে অমর মুসলমান হাজরত অমর ছিলেন সুঠাম দেহ এবং লম্বা একই সাথে দুই হাতে তরবারি চালাতে পারতেন আওয়াজ ছিল সুচ্চ স্পষ্ট কানা জাহির এবং কিছু কিছু কিতাবে লেখা আছে যে হাজরতে অমর রাগান্বিত হয়ে ধমক দিলে মহিলাদের হামেলা পড়ে যেত এবং যেই অমর অমর যেই রাস্তা দিয়ে অমর চলতো শয়তান তখন অন্য রাস্তায় চলতো এবং কেউ কেউ লিখেছেন যে আইন মিম অমর বুকির উপর ইঙ্গিতে লিখে রাখলে সে রাত্রে শয়তানের ফাঁদ থেকে অর্থাৎ এহতলাম থেকে স্বপ্নদোষ থেকে বেঁচে থাকা যায় ইত্যাদি অনেক প্রশংসা বিভিন্ন গ্রন্থে লেখা আছে অবশ্য এগুলো সহি গ্রন্থে কোনো এর উল্লেখ নাই যাই হোক স্বয়ং আল্লাহ তালা আল্লাহ রাসুল ওমরকে যেই মর্যাদা দিয়েছেন তাই ওমর তাই ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য তাই যথেষ্ট এর মধ্যে এক নম্বর হলো প্রত্যেক ব্যক্তি ইসলাম চেয়েছে আর স্বয়ং ইসলাম এবং নবী ওমরকে চেয়েছে দুই নম্বর হলো প্রত্যেক ব্যক্তির জন্য নবীর দোয়া ছিল ইসলাম গ্রহণের পর আর জন্য ছিল ইসলাম গ্রহণের পূর্বেই ইসলামের কঠিন কঠিন ফায়সলা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় হাজারতে অমরের মানসা মোতাবেক আসমান থেকেই একই বিষয় অবতীর্ণ হয় যুদ্ধে গ্রেফতার কৃত পুরুষদের ব্যাপারে কঠোর মনোভাব যা আল্লাহ তালার পছন্দ হয় তাই আমুমের জন্য পূর্ণ বিধান এবং মহিলাদের পর্দার বিষয়ে হাজরত অমরের মনোবাঞ্চা মহান আল্লাহ সুবাহ কোরআন নাজিল করে ইসলামের বিধান দানিয়ে পূর্ণ করেছেন বলুন সুবাহান ইসলামের এই মহান সূর্যের দাপটে পারস্যের সম্রাটের তখ মঞ্চ থর থর করে কাঁপতো অর্ধ পৃথিবী যিনি জয় করেছিলেন সেই অমরের ইসলাম গ্রহণে সাহাবাদের অন্তরে খুশির জোয়ার বইতেছিল আর মুসলমান হওয়ার পরে হজরত অমর মুসলমান হওয়ার পরে বলল ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ সাত আসমান জমিনের মালিক সেই রবের এবাদত গোপনে আমরা কেন করব অথচ মিথ্যা খোদা লাতুজার এবাদত প্রকাশ্যে করা হয় আলাসনা আলাল হাতি অহুম আলাল বাতেল আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নয় অহুম আলাল বাতেল আর তারা কি ভ্রান্ত নয় আল্লাহ নবী আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত অমরের কথায় অত্যন্ত খুশি হলেন প্রকাশ্যে আজান এবং নামাজের জন্য রওনা হলেন চল্লিশ জন সাহাবি ডান দিকে আমির হামজা আর বাম দিকে অমর আর পিছনে বাকি সাহাবাগন মুসলমানদের মধ্যে এক ইনকলাব এসেছে আবু জেহের এসে বলল ইয়া মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম তোমরা তোমাদের এবাদত করো আমরা বাধা দেব না কিন্তু আমাদের আলী আলিহাদেরকে তুমি গালি দিও না আল্লাহ নবী বললেন হের আবু জাহেল ইসলাম কাউকে কারো ধর্মকে গালি দেয় না কারো ভূতকেও কারো প্রতিমাকেও গালি দেয় না কারণ আল্লাহ তালা বলেছেন দুনিল্লাহি। যে তোমরা কাউকে তোমার তোমরা কাউকে আল্লাহকে সারা আল্লাহকে সেরে যারা অন্য প্রতিমাকে যারা যারা ডাকে তাদেরকে গালি দিবা না কারণ তাহলে ফায়াসুবুল্ল হা আদো অম্বি আইন তাহলে অজ্ঞতা বসত আল্লাহকেও তারা গালি দিবে সুতরাং আল্লাহ নবী বললেন যাবু জেহেল আল্লাহ ইসলাম তো কারো ধর্মকে গালি দেয় না বরং সত্য কোনটা মিথ্যা কোনটা এটাই পরিষ্কার করে দেয় আমি নাজির আমি বাসির আমি তো সত্য জিনিস তোমাদের তোমাদের সামনে প্রভিষ্ঠিত করে বলবো এটাই আমার দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনা থেকে আমাদের দিক নির্দেশনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে যেন গঠন করতে পারি সত্য এবং মিথ্যা লড়াইয়ে আমরা যেন সত্যের পক্ষে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে তার জন্য কবুল এবং মঞ্জুর করুক ও আখিরুদ্দ আওয়ানা আনিল্হামদুলিল্লাহ রব্বিল আলমিনা কালা ইমালানা ইা আল্লা আনতে আল্লাহব ও আখিরুদ্দ আওয়ানা আনিল্লামদুলিল্লাহ রবিল আলমিন একটা একটাও মর এ পথ আল কোরআন পথ এই পথিয়া আসল পথ আল পথে অন্য পথ এই যে শুলপ অন্য পথে অন্য মতে নেই যে রঘুম আল কোরআন পথ এই পথিয়া শুলপ আল কোরআন পথ এই পথিয়া পথ